অসহায় প্রবাসীদের সহযোগিতায় এবার মালয়েশিয়ার জোহর প্রদেশে গঠিত হয়েছে ওয়েলফেয়ার ট্রাস্ট। অনালম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার জোহরের পান্দান সিটিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। প্রবাসে কোম্পানির বাইরে গিয়ে কর্মরত অবস্থায় বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার, অসুস্থতা, মারা যাওয়া কিংবা জেলখানায় আটকে পড়াদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ বলে জানান ওয়েলফেয়ার ট্রাস্টের এ উদ্যোক্তারা। জহরবাড়িতে আমরা প্রবাসী কল্যাণ ট্রাস্ট করেছি, এখানে নিরীহ প্রবাসীদের সহযোগিতা করার জন্যে। যেই সকল নিরীহ প্রবাসী মালয়েশিয়াতে কর্মহীন আছেন এবং পাসপোর্ট আছেন কিন্তু ওনাদের ভিসা নাই, জেলখানা আছেন, তাদেরকে জেলখানা থেকে টিকিট দিয়ে দেশে পাঠানোর সুব্যবস্থা করা, যাদের কর্মহীনভাবে আছেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং অনেক নিরীহ প্রবাসী এখানে অকালে মৃত্যুবরণ করলে তাদেরকে আমরা সহযোগিতা করে আমাদের প্রবাসী কল্যাণের ট্রাস্টের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের কাছে আমাদের অর্থায়নে আমরা লাস্টে দেশে প্রেরণ করব, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। নিপীড়িত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ। কোন অসহায় ভাই হাসপাতালে বা রোড অ্যাক্সিডেন্টে কোথায় বা রোড অ্যাক্সিডেন্ট করে যদি আমাদের এই সংগঠনের কাছে আমাদের আপনারা সংবাদ পৌঁছান বা আপনারা আপনারা যে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানান, অন্ততপক্ষে আমাদের এই সংগঠন থেকে একটি লোক হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করবে। এ ধরনের উদ্যোগ প্রবাসীদের জন্য সহায়ক হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুল। সূচনা হলো, আমি তাদেরকে সাধুবাদ জানাই, আশা করি তাদের উদ্যোগটা আমাদের অসহায় শ্রমিকদের কল্যাণে আসবে এবং আমি তাদেরকে তাদের মতো আরও সবাই এগিয়ে আসবে সমাজে বিদ্যমান লোকেরা, তাইলে আমরা যারা তাদের পাশে থাকলে আমাদের সরকারের পাশাপাশি আমরা তাদেরকে হেল্প করতে পারবো। বিজয়ের মাসে বীর শহীদদের স্মরণ ও দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে স্থান পায় শহীদ মিনার। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ছিলেন বিদেশি অতিথিরাও। ফারুক আল মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএম বাবুল হাসান, মাসুদুর রহমান, আবুল হোসেন, হুমায়ুন কবির, মোহাম্মদ তালহা, আল ইমরান হোসেন, তরিকুল ইসলাম, রাজু সহ অনেকে। মোস্তফা ইমরান, আরটিভি, জোহর, মালয়েশিয়া।